জন্মদিন মানেই আনন্দ। আর এই আনন্দ সময় যদি কাছের মানুষগুলো পাশে থাকে তাহলে তার থেকে বড় পাওনা আর কিছুই নেই। শায়নের প্রতিটা জন্মদিনই তার নান ভাইয়া থাকতেছে, দু একটা জন্মদিন ছাড়া। তো আসসালামু আলাইকুম মিতাস ব্লকে সকলকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। শায়নের এবছর বড় পাওয়া আছে, তার বোন তার সাথে কেক কাটতেছে। আর এই পুষ্কুটা হচ্ছে শানের সব থেকে বড় গিফট, পুষ্কুটাকে পেয়ে সে খুবই আনন্দিত। পুষ্কু বোনটাকে নিয়ে সে কোলে নিয়ে বসেছিল, আর কেকটা সামনে ছিল। যেহেতু পুষ্কুটা আমার কেকের দিকে তাকায় ছিল, মনে হচ্ছিল নিয়েই খেয়ে ফেলবে। আল্লাহ জানে আমার পুষ্কুটা কি না কি করে বড় হয়ে। তো ছেলে মেয়েদের সাথে একটু ছবি তুলে নিলাম, কার আসলে আমাদের চারজনের ওইভাবে কোনো ছবি টবি তোলা হয় নাই ঠিকঠাক মতো। তো আমি এবার একটু টেবিলটা সরাই ছবি তুললাম। পুষ্কু সোনাটাকে আমার কাছে দিতেই চাচ্ছে না, সে তার বোনকে একদম আদর করে নিচ্ছে, সে কোলেই নিবে। আর সে কথা বলতেছে, বুড়বুড় বুড়বুড় করতেছে, আর ওকে আমার কাছে আসলে দিচ্ছে না। আমি চা ওর কাছে চাচ্ছিলাম, ও দিবে না। সে একদম যখনই চাচ্ছি তখনই চোখ বন্ধ করে। এরপর ওর বাবাও চলে আসলো। বেচারা এবছরের কেকটা আসলে দেরিতে পেয়েছে, কারণ আমরা যেহেতু গ্রামের বাড়িতে ছিলাম ওখানে আসলে নিতে কেকটা নেওয়া হয়নি। আমরা আসলে গ্রামের বাড়িতে ছিলাম, আর আমাদের দাদা বাড়িতে হচ্ছে মসজিদে মিলাদ দিয়েছিলাম। ওর জন্য হুজুর অনেক দোয়া টোয়া করে দিয়েছে, এবং সে বলেছিল কেকের প্রয়োজন নেই। কিন্তু বেচারা বাসায় এসে আর লোক সামলাতে পারলো না, পিম্মিকে দিয়ে সেই কেক আনিয়ে ছাড়লো। বেচারা তো প্রতি বছর রাত 12টার পরে উইশ করা হয় এবং সারপ্রাইজ দেওয়া হয়, যেহেতু গ্রামে ছিলাম সেহেতু সেটা সম্ভব হচ্ছিল না। তো কান্না টান্না করে একাকার আর 12টা পর্যন্ত বসেই ছিল সে, তাকে তাকে কেন কেক দেওয়া হয়নি 12টার দিকে। তো এই ছিল আমার পুষ্কুটার কান্নাকাটি। আর এরপরে নান ভাইয়ার সাথে বসেছিল। আসলে নান ভাইয়া তার জীবনের সবকিছুই, তার যতটা আবদার আসলে মেটানোর জন্য তার নানার ভাইয়া, কারণ তার প্রতিটা প্রয়োজনে ও প্রয়োজন মেটাচ্ছে আমার বাবা মা। আর ছোটবেলা থেকে শায়ন তার নান ভাইয়ের কাছেই নিজের শখ শখ বলতে যা কিছুই আছে তা সব সবকিছুই তার ভাইয়ের কাছ থেকে পূরণ করে নিচ্ছে। আর কেক কাটার সময় ছিল তার নান, তার ভাইয়া আর সে তিনজনে মিলে তারা কেক কেক কাটতেছিল, আর আমরা সবাই চারপাশে বসে বসে সেটাকে উপভোগ করতেছিলাম। আর এখানে আমার ফুপু ছিল, ফুপাতো ভাই ছিল, আসলে আমরা সবাই মিলে ঝিলেই ছিলাম আর কি। তো কেক কাটা আমরা আসলে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, আর আর এদিকে মিম হ্যাপি বার্থডে বলতেছিল, যদিও আমরা কেউ বলিনি, মিম একা একাই বলেছে। আর বেচারা খাচ্ছিল, সে খুব মজা পাচ্ছিল খেয়ে খেয়ে। আর সে আসলে বুঝতেই পারছিল যে এখন তাকে গাপুস গুপুস গিলানো হবে। যদিও বেচারা চকলেট কেকটা পছন্দ করে না, কিন্তু এবছর তাকে চকলেট কেক খাওয়ানো হয়েছে, আর সে চকলেট কেকটা খেয়ে মজাও পেয়েছে। কিন্তু ওই যে সে জানে যে সে চকলেট কেকটা খায় না, তাই সে বলল না এটা অত অতটা ভালো লাগে নাই। তো এরপরে হচ্ছে তার ভাইয়া ভাইয়ার নিজেও খেয়ে নিল। দুই নানা নাতি কেক খাওয়ার পরে চিন্তা করলাম আমি একটু খাইয়ে দিই। তো আমি আবার গিয়ে শায়নকে কেক খাইয়ে দিলাম, আর শায়ন শায়ন খাচ্ছিল, একদম চেটে পটে খাচ্ছিল। বেচারা একদম কেকটা সে একদম খুবই পছন্দ করে, তাই আর সে বাইরের যদিও অন্য কোনো খাবার খাচ্ছে না। তো এরপরে শাড়িয়া বলে আমি আবার বাদ থাকি কিসের জন্য, আমি একটু খাইয়ে দিই যেহেতু আমি মামু বলে কথা। তো শাড়িয়ারও আবার একটু খাইয়ে দিল। তো এর তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে। তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, খোদা হাফিজ, বাই বাই।